দেখবে না কেন? যদি অন্য কোন সাধারণ বাচ্চা থাকে তাদেরকে দেখে তাদের প্রতি নজর পড়বে না, কিন্তু এই বাচ্চাদের প্রতি এই জন্য নজরটা পড়েছে, পূর্ণিমার চাঁদের থেকেও তাদের শরীরটা চকচক করে। রথবাত্তির সামনে যদি তাদেরকে রাখা হয়, রথবাত্তি নিভে যাবে, তাদের শরীরের মধ্যে লাইফ বেশি আছে। সেই ছোট্ট বাচ্চারা একটা গর্তের মধ্যে থাকবে আর তার আলো তার কারো নজরে পড়বে না, এটা কখনো হতে পারে? দেখে থমকে দাঁড়িয়ে ঘোড়া থেকে নেমে গেল। দেখছে জানো মুসলিমের দুই ছেলে ওই জায়গায় আছে, বলে বাহ কি আশ্চর্য, আমরা তোমাদের ব্যাপার নিয়ে খোঁজাখুঁজি করি আর তোমরা এই জায়গাতে বসে আছো, চলো তোমাদেরকে ছাড়া যাবে না। বাবা সন্ধ্যা নাগাদ ঘটনাটুকু কিন্তু ঘটছে, সূর্য ডুবতে কাঁপতে কাঁপতে সূর্য ডুবতে যাচ্ছে, আর ওই সময় ইব্রাহিম খালি একটু মাথা ছেড়ে দেখেছিল যে সূর্য কত দূরে আছে, কিন্তু সেই সময় নজরে পড়ে গেল জাহান্নামী। দুই ছেলেকে ধরে বলছে বাবা চলো তোমাদেরকে আর থাকতে হবে না এই জায়গায়। এবং মুসলিমের দুই ছেলে বলেছিল বাবা তুমি কোথায় নিয়ে যেতে চাও? বলছে ওবাইদুল্লাহর দরবারে। যেমনি ওবাইদুল্লাহর কথা শুনেছে দুই ছেলে থরথর করে কেঁপে যাচ্ছে, বলছে চাচা আপনারে দয়া করে বলি আপনি আমাদের ছেড়ে দেন, আজ যদি আমাদেরকে ছেড়ে দেন তাহলে আপনার সঙ্গে ওয়াদা করে বলছি চাচা আমার বিশ্ব নবীকে বলে আপনার হাউজে কাউসারের পানি পান করাবো, আমার মায়ার নবী দয়ার নবীকে বলে তোমাকে জান্নাতে নিয়ে যাব, আমার বিশ্ব নবী তোমাকে জান্নাতে ঠিকানা দিবে, জান্নাতে জায়গা দিয়ে দিবে, চাচা আমাদেরকে ছেড়ে দিবে? ওই জাহান্নামী লালচি কুত্তা বলেছিল যে না তোমাকে অত বুদ্ধিও দিতে হবে না, আর জাহান্নামে যাব না জান্নাতে যাব আমি দেখে নিব, কিন্তু এই মুহূর্তে ছাড়া যাবে না, যেতে হবে ওবাইদুল্লাহর দরবারে। বড় এই দুটি ছেলে ইব্রাহিম ও মুহাম্মদ কাকুতি মিনতি করে বারবার করে বলছিল তারা চাচা ছেড়ে দেবে না চাচা, আমরা তো কোনো অপরাধ করিনি, অন্যায় করিনি, আমাদের প্রতি কেন জুলুম হবে? কিন্তু ছাড়া হলো না, শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে। সন্ধ্যা হয়ে গেছে, মগরিব পার হয়ে গেল, ওবাইদুল্লাহ সে সময় সিদ্ধান্ত নিল বলে এক কাজ করা যাক, এই মুহূর্তে এখন তাদের ফয়সালা বলা করা যাবে না, কারণ আমি এখন চিঠি করব এজিদের দরবারে, এজিদ যদি চাই এই দুই ছেলেকে জীবিত অবস্থায় সুসম্মানে তার দরবারে পৌঁছাতে বলে তাহলে সেখানে পৌঁছাতে হবে। অতএব আপাতত এখন কিছু করা যাবে না, যতক্ষণ পর্যন্ত এজিদের পারমিশন না হয়েছে আপাতত এখন তাদেরকে জেলের মধ্যে জেলখানায় বন্দি করে রাখো, কথা রাখো জেলখানায়, জেলের মধ্যে নিয়ে চলে গেল, যাওয়া হবে জেলের ভিতরে ধরে দিল, দরজা লাগিয়ে দিল। ছোট বাচ্চা 8-10 বছরের ছেলে সারাদিন না খেয়ে আছে, রাত্রি গত হয়ে গেছে, এমনিতেই যখন বাবার কথা শুনেছিল সেই রাত্রিতে খাওয়ার খেতে পায়নি তারা, সারাটা রাত্রি চলেছে, দিন গত হয়ে গেছে, তাদের মুখে অন্য একটা জুটেনি, যে আমার বিশ্ব নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি হয়েছে, যে নবীর জন্য আজ পৃথিবীর মানুষ এত কিছু পাচ্ছে খাবার, সেই নবীর আওলাদ দুটি ছোট বাচ্চা দুদিন রাত দিন গত হয়ে গেল, কিন্তু তাদের মুখে অন্য খাবার পিবার মতো কোনো কুফার মতো জায়গাতে কোনো একটা মানুষ জুটলো না, কেউ একটা খাওয়ার দিবার হলো না। আমার মুসলিমের দুই ছেলে ওই জেলখানার ভিতরে বন্দী হয়ে আছে,
তাদের শুধু খালি চোখ দিয়ে টস টস করে পানি বেরিয়ে আসছিল, আর তারা শুধু বলছিল যে ভাই, যে আমার বিশ্ব রবির জন্য এত কিছু, যে আমার বাবা আজকে আমাদেরকে নিয়ে এসেছে এখানে, আজকে আমাদেরকে একটা কেউ একটা দানা দেওয়ার মতো কোনো লোক হলো না, একটা খাবার দেওয়ার হলো না, যে কুপার মতো জায়গাতে সারাদিন খাবার খেয়ে অনেক খাবার প্লেটের খাবার ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আজ আমার আলে নবীর দুই ছেলে জেলের মধ্যে বন্দী হয়ে আছে, তাদেরকে খাওয়া দেওয়ার কেউ লোক পাওয়া গেল না। আমার মুসলিমের দুই ছেলেরা ওই জেলখানার ভিতরে আছে, কিন্তু আল্লাহ তাআলা ওই জায়গাতে জেলের যে দারোগা ছিল, যার নাম ছিল মস্কোর দারোগা, সে রাত্রিবেলায় যখনই আসলো ডিউটিতে, তাকে বলা হলো যে এই মুসলিমের দুই ছেলে আছে, তাকে দেখাশোনা রক্ষণাবেক্ষণ করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হলো। এই মস্কোর দারোগা ইনি চরম নবীর আশিক প্রেমিক ছিল, নবীর চাহানে বলা ছিল, আহলে বাইতের প্রতি প্রেম ভালোবাসা ছিল, বলে চলে গেল মস্কোর দারোগা গেটের মধ্যে তালা মেরে দরওয়াজার সামনে বসে আছে, বলে খোদা আর যদি আমি এই নবীর আওলাদদের প্রতি যদি আজ আমি অত্যাচার করি, তাদেরকে যদি আমি বন্দি করে রেখে দিই এই রাত্রিতে, সকালবেলায় খবর হবে তাদের কি হবে জানি না, তবে আমি যদি জেলখানার মধ্যে তাদেরকে রাখি তাহলে আমার খোদা আমারে রিহাই করবে না, আমার বিশ্ব নবী নারাজ হয়ে যাবে, আমার নবী যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ তাআলা আমার দুনিয়া আখেরাত সব বরবাদ করে দিবে। অতএব নিজের জীবন যাই যাক তাতেও আমার কোনো পরবা নাই, জীবন দিতে রাজি আছি, কিন্তু আলে নবী নবী খানদান জান্নাতের দুটি ফুলকে কষ্ট দিব এটা আমার দ্বারা সম্ভবপর নয়। সুবহানাল্লাহ, সিদ্ধান্ত নিয়ে নিলেন, পরিকল্পনা করে নিলেন, যাক জীবন যাবে যাক তাতে পরবা না, মেরে দিবে তো এই চার পুরুষের মতো বেঁচে থাকাতে, সিংহের মতো যদি আমি একটা সেকেন্ড বেঁচে থাকি এটাতেই আমার আল্লাহ রাজি হয়ে যাবে, অতএব জীবন যাবে এটা আমার চিন্তা করে লাভ না, কোনো দরকার নেই, আমার নবী আওলাদকে বাঁচাবো এটাই আমার গর্ব, তাদেরকে একটু আনন্দ দিব তাতেই আমার কলেজ ঠান্ডা হয়ে যাবে। রাত্রি প্রায় বারোটা একটা বাজতে গেছে, সেই সময় দুটি ছেলেকে যেই জেলের ভিতরে জেলখানার ভিতরে আছে দরওয়াজা খুলছে, আর দুই ছেলে এমনিতেই ক্ষুধার্ত অবস্থায়, মানুষ যখন ক্ষুধার্ত অবস্থায় থাকে কিন্তু সেই সময় ঘুম আসবে না, আসবে ক্ষুধার জ্বালায় পেট জ্বলে যাচ্ছে, কিন্তু তবুও কিছু করার যে নাই, ক্লান্ত হয়ে পড়েছে, চোখ গুলো বন্ধ হতে যাচ্ছে, হঠাৎ করে যেমনি দরওয়াজা খুলেছে তালার আওয়াজ মুসলিমের দুই ছেলের কানে এসে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে কাজী সরাই মুসলিম মুসলিমের দুই ছেলে সঙ্গে সঙ্গে মস্কোর দারোগাকে দেখে, যেমনি জেলখানা জেলের দরওয়াজা খোলা হয়েছে দুই ছেলে আবার আরো ভয়ে বড় ভীত হয়ে গিয়েছে, তারা চিন্তা করে ভাবে ওগো আল্লাহ তাআলা, আমরা মনে করেছিলাম হয়তো রাত্রি বেলায় আমরা থাকবো, সকাল বেলায় আমাদের জীবন কি হবে জানি না, আমাদেরকে রাখবে কি রাখবে না জিন্দা সেটাও নাই আমাদের জানা, কিন্তু ভাই মোহাম্মদ রে রাত তো আর কাটলো না, এই রাত্রিতে হয়তো আমাদের জীবনটা নিয়ে দিবে, তাই দুই ছেলে মস্কোর দারোগাকে দেখে থরথর করে কেঁপে যাচ্ছে, বলে ওগো চাচা আমরা কোনো অন্যায় করিনি গো, আমরা কোনো দোষ করিনি গো, দয়া করে আমাদেরকে ছেড়ে দাও চাচা, আমরা কোনো অন্যায় করিনি, কেন এখন হঠাৎ করে আমাদেরকে এমনি করে জেলের গেট খুলে দিলে, বলে ওই মস্কোর দারোগা বলে ওগো শুনো, তোমরা হচ্ছ জান্নাতের দুটি ফুল,
আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দরওয়াজা খুলে নি, তোমাদেরকে কষ্ট দিব তার জন্য দরওয়াজা খুলে নি, আমি এই জন্য দরওয়াজা খুলেছি গো। আজকে তোমাদেরকে নিয়ে যাব জেলখানা থেকে, জেলের ভিতর থেকে রিহাই করে দিব। তোমরা জানে আমার বাড়িতে মজকুর দারোগা যেমনি এই কথা বলেছে, মুসলিমের দুই ছেলে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, বলে আল্লাহ এই লোকটা আমাদেরকে নিয়ে যাবে, আমাদের তো মন বলে না কি করবে জানি না। ওই ছেলেটা ছেলে দুটিকে সান্ত্বনা দেওয়ার জন্য যেন তাদের একিন হয়ে যায়, যার ফলে বলছে ওগো মুসলিমের ছেলেরা, তুমি যেভাবে বিশ্ব নবীর দিওয়ানা আমিও সেই নবীর দিওয়ানা আছি, নবী ছাড়া কিছু পাওয়া যাবে না। নবীর আল আওলাদকে যদি প্রেম ভালোবাসা না করে তাহলে খোদা জান্নাত দিবে না। এই কথা যখন তার মুখ দিয়ে বেরিয়েছে, ওই ছেলেরা তখন বুঝতে পেরেছে যে এর মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে। দুই ছেলে উঠে দাঁড়িয়ে গেল, কিন্তু এক দুই পা করে সামনে আগাবে এটাও তাদের আর শরীরটা যে চলে না গো, কারণ তারা সারা রাত্রি চলে বড় ক্লান্ত হয়ে পড়েছে, অসুস্থ হয়ে গেছে। ওই দুই ছেলেকে মস্কুর দারোগা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে দুই চোখের পানি গুলোকে মুছে বলছে, বাবা তোমরা চিন্তা করো না, চলো নিয়ে যাব। তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে নিজের বাড়িতে, দরওয়াজার মধ্যে নিজের বিবিকে বলে, বিবি রে, চট করে দরওয়াজা খুলে দিয়ে দেরি করা যাবে না রে। যেমনি এই কথা বলেছে, মস্কুর দারোগার স্ত্রী দরওয়াজার সামনে এসে বলছে, স্বামী গো তুমি তো এক্ষুনি গেলে, আবার হঠাৎ করে এমনি করে কেন চলে আসলে এক্ষুনি? তখন আওয়াজটা ঠিক ছিল, কিন্তু আমার স্বামী হঠাৎ করে আবার কেন চলে আসলেন আপনি? সেই সময় বলতে লাগলেন, আরে বিবি রে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দে। যেমনি দরওয়াজার সামনে এসেছে খুলতে যাবে, আর মুসলিমের দুই ছেলেকে দেখে বলছে, ওগো স্বামী এই ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা কি অপরাধ করেছে, এরা চোর আছে নাকি, এদেরকে কেন এমনি করে ধরে নিয়ে আসলে বাড়িতে, কেন কি হয়েছে? সঙ্গে সঙ্গে মস্কুর দারোগা নিজের বিবির মুখে হাত দিয়ে বলে, বিবি রে যা বলেছিস আর দ্বিতীয়বারে কথা উচ্চারণ করবি না, নচেত আমার বিশ্ব নবী নারাজ হয়ে যাবে, আমার খোদা তোমার প্রতি রাজি হবে না। এরা কোন সাধারণ বাচ্চা না, এরা কোন সাধারণ ঘরের ছেলে না, এরা হচ্ছে নবী খানদার, নবীর ছেলে, নবীর আওলাদ রয়ে আছে। অতএব বিবি রে আজকে তোমার পাশেও নিয়ে এসেছি, যত পারবি নবীর আওলাদের প্রতি প্রেম ভালোবাসা দেখিয়ে দে, আদর যত্ন করে নে, যত আদর যত্ন করবি তত আমার আল্লাহ তোমার প্রতি রাজি হবে। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুযোগ দিয়েছে, সুযোগটুকু কাজে লাগাতে হবে। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে মুসলিমের দুই ছেলেকে ওই মস্কুর দারোগার স্ত্রী বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ঘরের ভিতরে চলে গেল, বলে, বিবি রে আমি আবার চলে গেলাম জেলের কাছে, তুমি দেরি করবে না, তাড়াতাড়ি তাদেরকে আদর যত্ন করে যা পারবে কিছু খাবার খাওয়িয়ে দে, খাবার রেডি করে রাখ, আমি আবার জেল থেকে এসে নিয়ে চলে যাব, তাদেরকে দেরি করা যাবে না। ইমাম মুসলিমের দুই ছেলেকে নিয়ে চলে গিয়েছে ঘরের ভিতরে উঁচু জায়গাতে বসিয়ে, দুই ছেলেকে বলছে, বাবা তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই? এই কথাগুলো যেমনি বলেছে মুসলিমের দুই ছেলের চোখ দিয়ে শুধু পানি বয়ে যাচ্ছে, কোনো কথা না। ওই মস্কুর দারোগার স্ত্রী পানি গরম করলেন, পানি গরম করে দুটি বাচ্চার দুরবস্থা দেখে সহ্য না করতে পেরে পানি গরম করেছে, কারণ সারা রাত্রি চলে চলে যেই ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, যারা কোনোদিন খালি পায়ে চলেনি, যারা কোনোদিন মাটির মধ্যে দৌড়াদৌড়ি করেনি, যারা কোনোদিন পাথরে দৌড়ায়নি,
আজকে সেই বাচ্চাদেরকে সারা রাত্রি চলে চলে তাদের পায়ের চামড়া গুলো উঠে গিয়েছে, ফসা পড়ে গিয়েছে, বড় বড় ফোকা পড়েছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত্রির অন্ধকারে দেখতে পায়নি যে আমাদের পা পাথরে পড়ে না, কাটাতে পড়ে না, সাপ বিচ্ছু কাটবে। জীবন বাঁচার জন্য শুধুমাত্র তারা দৌড়িয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে দৌড়াতে দৌড়াতে সময়ে পাথরগুলোর মধ্যে থেকে বড় বড় কাটা পর্যন্ত ইমাম মুসলিমের দুই ছেলের পায়ের ভিতরে ঢুকেছে। পাথরের ভিতরে জীবন বাঁচার জন্য তবু তারা জড়িয়েছে। সেই সময় ওই মুসলিমের দুই ছেলেকে পানি গরম করে পাটাকে ধোয়াবে বলে ওই কাজী মুসকুর দারোগার বিবি পানি নিয়ে এসে দুই ছেলের পায়ের মধ্যে দিতে গেছে। যেমনি পায়ের তলাটাকে দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে মুসকুর দারোগার বিবি আর সহ্য করতে পারেনি, চোখ দিয়ে পানি টস টস করে বয়ে যাচ্ছে। ওই মুসকুর দারোগার বিবি দুই ছেলের পা দুটির তলার দিকে যেমনি আবার নজর করেছে, নজর করার সঙ্গে সঙ্গে জোরে আল্লাহু আকবার বলে অজ্ঞান মাটিতে লুটিয়ে পড়ে গেল মাটিতে, বলে আল্লাহ এই দুই ছেলেকে এমন ভাবে তাদের প্রতি কেন জুলুম করা হয়েছে গো খোদা, এরা তো কোনো অপরাধ করেনি, এই বাচ্চাদেরকে কেন এমনি করে কষ্ট সহ্য করতে হচ্ছে গো বাবু। ওই বাচ্চাগুলো বলছে, মা আমার বাবাকে হত্যা করে শহীদ করে দিয়েছে, আমরা পুরো একা হয়ে গিয়েছি গো, জীবন বাঁচার জন্য সারাটি রাত চললাম আমরা কিন্তু পৌঁছাতে পারলাম না, শেষ পর্যন্ত জেলের মধ্যে বন্দি করে দিয়েছিল গো। বলে বাবা তোমাদেরকে আর জেলে বন্দি করতে দিতে দিব না, এক্ষণে তোমাদেরকে করে দিব রওনা, তোমরা চলে যাবে সোনার মদিনা, চিন্তার কোনো কারণ নাই, ভাবিও না। ওই দুই ছেলের পাগলের মধ্যে পানি দিচ্ছে আর বলছে, মা মা গো আর পানি দিও না গো মা, সহ্য করতে যে পারছি না গো মা, পায়ের মধ্যে যে ফসা উঠেছিল সেই জায়গায় পানি দেওয়ার সাথে সাথে পানিগুলো ধরছে, বলছে মা কষ্ট লাগে গো মা ছেড়ে দাও মা। সঙ্গে সঙ্গে তাদের দুঃখ দেখে, তাদের আঘাত এত লাগছে সেই দেখে সহ্য না করতে পেরে ছেড়ে দিল, নিয়ে চলে আসলো ঘরের ভিতরে। কাটা দু একটা ছিল সেগুলোকে টেনে নিল, রক্ত বয়ে যাচ্ছে খিজুরের পাতাগুলো পুড়িয়ে সেই সময় মুসলিমের দুই ছেলের পায়ের মধ্যে তলাতে লাগিয়েছিল। দেওয়ার মতো সেই মুহূর্তে কিছু ছিল না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শুধুমাত্র দিচ্ছিল সান্ত্বনা, প্রেম ভালোবাসা দেখাচ্ছিল তারা। খিজুরের পাতাগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সেই পায়ের মধ্যে দিয়ে আবার রুটি তৈরি করলো। বাচ্চা দুটিকে বসিয়ে দুইটা রুটি ছিঁড়ে দুইজনার মুখের মধ্যে দিতে যাচ্ছে, বিসমিল্লাহ বলে মুখে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, মা নিয়ে যাও মা আমরা আর খাবো না গো মা। কেন বাবা তোমরা খেতে কেন চাচ্ছ না, কারণটা কি? বলে গো মা মায়ের আদর যত্ন করে বলে জানি না গো মা, আমার মায়ের হাত দ্বারা পুরো দিন খাবার খেতে পাইনি গো মা, আজকে বুঝতে পারছি মা কাকে বলে গে মা, বাবা আমাদের জানি না কি অবস্থায় আছে গো মা, আজকে হঠাৎ করে তুমি খাবার দিচ্ছ মা, আর খাবো না গো মা কারণ আমার আব্বার মুখ দিয়ে আমার আব্বার হাত দ্বারা প্রতিটা দিন প্রতিটা টাইমে খাবার খেয়েছি, আর আমার আব্বা নাই এই মুহূর্তে, আমার বাবা খাবার খেয়েছে কিনা তাও আমাদের নাই জানা, আমার বাবার কি অবস্থায় রয়ে আছে, আমার আব্বাকে তার বডিটাকে কেমনি করে তারা কি করেছে জানি না,
আমার আব্বা জান্নাতের মধ্যে চলে গিয়েছে, আমাদেরকে ছেড়ে খাওয়ার খরচা কিনা সেটাও আমাদের নাই জানা গো মা। মা গো নিয়ে যাও মা, আমরা খাবো না গো মা, খালি শুধুমাত্র সান্ত্বনা মূলক দুই ছেলে একটু দুই এক লোক মা খাবার খেলো। খাবার খেয়ে যেমনি তাদেরকে মুখ চোখের মধ্যে হাত বোলাচ্ছে, কাজী সরাই সঙ্গে সঙ্গে মস্কর দারোগা এসে পৌঁছে গেল, বলে বিবি রে ও বিবি তাড়াতাড়ি কর, দেরি করা যাবে না রে বিবি রে। কেন গো স্বামী কেন, কোথায় যেতে চাচ্ছ তুমি? বলে বিবি রে এই মুহূর্তে যদি এখন রেখে দিই তাদেরকে, সকাল হতে হতে হয়তো মনে হয় নিয়ে চলে যাবে এজিদের দরবারে। এই জাহান্নামী লালচি কুকুররা এরা বুঝতে পারে না, এদের অন্তরে মায়া নাই দয়া নাই, এদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, এদের অন্তরটা কালি কইলা হয়ে গিয়েছে, এদের ভিতরে নবীর প্রেম ভালোবাসা নাই, যার ফলে আমি বলতে চাই বিবি রে।